নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পরিবেশ বিদ্যা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। তা আমি সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব যে সমস্ত প্রশ্ন আপনাদের আসন্ন টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, WBSPCB এর পুরো কথাটি কি? তাহলে এর পুরো কথাটি কি হবে, মানে ফুল ফর্ম জানতে চেয়েছে। তাহলে WB মানে এখানে তো ওয়েস্ট বেঙ্গল হবে, আর SPCB তাহলে SPCB স্টেট অফ দি, ঠিক আছে। তা এখানে সঠিক উত্তর হবে পলিউশন কন্ট্রোল বোর্ড, ঠিক আছে। তাহলে যেহেতু এনভায়রনমেন্টাল কোশ্চেন, তাই আমরা যদি কোশ্চেনটা অ্যান্সার ঠিক মতো নাও জানি, তাও কিন্তু আমরা মোটামুটি একটা অ্যাসাম্পশন লাগিয়ে করতে পারবো, ঠিক আছে। তাহলে এর সঠিক উত্তর কি, ওয়েস্ট বেঙ্গল স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, ঠিক আছে। মানে এটা জাস্ট আপনারা আইডিয়া থেকেও কিন্তু এর অ্যান্সার করতে পারতেন, ঠিক আছে। চলে আসি পরবর্তী প্রশ্ন, এজেন্ডা 21। তাহলে এজেন্ডা 21 কি সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তা এখানে প্রথম অপশন আছে একটি কার্যক্রম, অপশন বি আছে রিও ডি জেনেরিওতে বসুন্ধরা সম্মেলনের 1992 নথি, অপশন সি আছে ইউএনওতে আলোচিত বিষয়, না অপশন ডি আছে কোনোটি নয়। তাহলে এজেন্ডা 21 এটা আপনারা মোটামুটি সবাই জানেন যে রিও ডি জেনেরিওতে বসুন্ধরা সম্মেলনের নথি 1992। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশ সংরক্ষণে সাহায্যকারী আন্তর্জাতিক সংস্থা কোনটি? তাহলে পরিবেশ রক্ষণে আন্তর্জাতিক সংস্থা যেটা পরিবেশকে রক্ষা করে, ইউনেস্কো, ইউএনইপি, FAO আর UNIDO। তাহলে ইউনেস্কো নিশ্চয়ই আপনারা জানেন, দ্য ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইজ এ স্পেশালাইজড এজেন্সি অফ দ্য ইউনাইটেড নেশন বেসড ইন প্যারিস, তাই না, যেটা প্যারিসে আছে সেটা। আর এখানে ইউনেস্কোটা হয়ে গেল, তাহলে ইউনেস্কোটা হবে না। নেক্সট হচ্ছে ইউএনইপি, FAO আর UNIDO, তাই তো। তাহলে ইউএনইপি এটা হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। আর নেক্সট হচ্ছে FAO আর তারপর হচ্ছে UNIDO। তাহলে UNIDO কি, না ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর তাহলে এখানে বাদ থাকলো কি, না FAO, FAO মানে হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। তাহলে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, শব্দ দূষণ আইন কত সালে চালু হয়? অপশন আছে 1990, 1991, 1980, 1981, 1982, না কোনোটি নয়। তাহলে শব্দ দূষণ আইন চালু হয় 1981 সালে। চলে আসি পরবর্তী প্রশ্ন, ভূপাল দুর্ঘটনা ঘটে কত সালে? তাহলে ভূপাল দুর্ঘটনা ঘটে কত সালে, 1983, 1984, 1985, 1986। তা একটা জিনিস আমি আপনাদের এখানে বলবো যে এটার সঠিক উত্তর হবে 1984। এটা আমার আগে আপনারা প্রত্যেকেই সঠিক উত্তরটা জানেন, কিন্তু এই যে ভূপাল দুর্ঘটনা, এটা কিন্তু আপনারা ম্যাক্সিমাম জায়গায় এসছে দেখবেন। তা আমি এখানে কিছু তথ্য বলে দিই, যখন ভূপাল দুর্ঘটনা বলছে এখানে, তা ভূপাল দুর্ঘটনা থেকে কি কি কোশ্চেন হতে পারে আমি সেই বিষয়টা পুরোটা বলে দিই, তাহলে আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তা ভূপালে শহরটি কোথায় অবস্থিত, না মধ্যপ্রদেশ, তাই না, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। কি গ্যাসের জন্য হয়েছিল, MIC, তাই না, মিথাইল আইসোসায়ানাইড, তাই না। আর কত ডেটটা যদি বলি, তাহলে সেটা কত ডেটে হয়েছিল, না 2 ডিসেম্বর 1984। তাহলে এই কটা তথ্য কিন্তু আপনাদের কাছে থাকে, ঠিক আছে। তাহলে এই কটা তথ্য থেকে ভূপাল গ্যাস দুর্ঘটনা থেকে আপনাদের যে কোনো কোশ্চেন আসলে আপনাদের যেন এটা মিস না হয়, ঠিক আছে। তাহলে এইভাবে তথ্যগুলো যদি আপনাদের মুখস্থ থাকে ভূপাল গ্যাস দুর্ঘটনা সম্পর্কে, তাহলে আপনাদের অ্যান্সার করতে কিন্তু খুবই ইজি হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে চার্নোবিল দুর্ঘটনা ঘটে কত সালে, ঠিক একই ধরনের প্রশ্ন। তা এই ধরনের প্রশ্নগুলো একটু ইম্পর্টেন্ট দিয়ে পড়বেন, কেননা এই সমস্ত আর যে যে আরও যে উপাদানের যে ঘটনাগুলো আছে, মানে ধরুন এই চার্নোবিল দুর্ঘটনার সাথে রিলেটেড রিলেটেড যে বিষয়গুলো, যেমন বলি চার্নোবিল দুর্ঘটনা ঘটে কত সালে, এটা অপশন আছে 1984, 1985, 1986, 1987। এটা সঠিক উত্তর হবে 1986 সালে, ঠিক আছে। কিন্তু এর সাথে সাথে যে আর যে প্রশ্নগুলো থেকে যায়, যে এটা কত মানে সাল তো বুঝলাম, যে কত ডেটে হয়েছিল, এটা হচ্ছে 26 এপ্রিল 1986 সালে, ঠিক আছে। তা আর এটা জায়গাটা কোথায় অবস্থিত, তা হচ্ছে
প্রিপিয়েট, সেটা হচ্ছে ইউক্রেন SSRA, ঠিক আছে? মানে এই সমস্ত তথ্যগুলো যেন আপনাদের চার্নোবিল থেকে যদি কোনো তথ্য বা যদি কোনো কোশ্চেন এসে থাকে তাহলে সেটা যেন আপনাদের মিস না হয়, এই জন্য এই দুটো প্রশ্নকে আমরা ইম্পর্টেন্ট বলছি, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এর সাথে যে সাথে সাথে যে কোশ্চেনগুলো হয়ে যায় সেগুলো যেন আপনাদের ক্লিয়ার থাকে, কেন এটা আপনারা অনেক জায়গায় কমন পাবেন। মানে আপনাদের পরীক্ষায় চার্নোবিল দুর্ঘটনা কবে ঘটে এইসব ডেট আপনাদের আশা করি থাকবে না, ঠিক আছে? কেননা এগুলো সবার কাছে সব বই আপনারা পেয়ে যাবেন, আর মার্কেটে ম্যাক্সিমাম বই আছে যেখানে অনেক ভুলভাল আছে, কিন্তু তা সত্ত্বেও আপনারা এত জায়গায় এটা চার্নোবিল পড়েছেন, তা সুতরাং এখানে আপনাদের ভুল হবে না, আর এত ইজি কোশ্চেন আপনাদের পরীক্ষায় আসবে না। তা ওর জন্য আমি বললাম যে কিছু সেট কিছু কোশ্চেন বলে দিলাম এই দুটো কোশ্চেন থেকে, তা ওই সবকটা জিনিস যদি আপনাদের মাথায় জানা থাকে তাহলে আপনাদের এই এই যদি দুর্ঘটনা সম্পর্কে যদি কোনো কোশ্চেন আসে, আর দুর্ঘটনা সম্পর্কে একটা কোশ্চেন আপনাদের আসবে, তা সেই কোশ্চেনে যেন ভুল অ্যান্সার না হয় আমি যে দুটো জিনিস আপনাদের এইখানে বলে দিয়েছি, ঠিক আছে? দরকার হলে আপনারা ভিডিওটা পজ করে খাতায় লিখে নিলে আপনাদের জিনিসটা বেটার হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিং কি? তাহলে গ্লোবাল ওয়ার্মিং কি? তা এখানে বলছে পৃথিবী জুড়ে উষ্ণতা বৃদ্ধি ধীরে ধীরে, তা এইটাই এখানে এখানে সঠিক উত্তর। গ্রিন হাউস এফেক্ট প্রথম দুটি কোনোটি নয়, তাই এখানে প্রথমটাই সঠিক উত্তর। তা এটা ছিল আপনাদের হোমটাক্সের প্রশ্ন, তা হোমটাক্সের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, এবং যাদের ইমেল অ্যাড্রেসটা শর্টলিস্টেড হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন, আপনাদের সবার কাছে যাদের নাম শর্টলিস্ট হয়েছে তাদের কাছে ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে ওজোন স্তরের ক্ষয়ের ফলে। তাহলে ওজোন স্তরের ক্ষয়ের ফলে মানে O2, সেখানে ক্ষয়ের ফলে কি হয়? অপশান এ আছে আবহাওয়া মণ্ডলের ক্ষতি হচ্ছে, বি আছে উদ্ভিদের বৃদ্ধি ঘটে, সি আছে নানা ধরনের অসুখ হয়, আর অপশান ডি আছে কোনোটি নয়। তা এই চারটির মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা কিন্তু আপনাদের অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তা যেটা এই কোশ্চেনের সাথে যায় এবং খুবই ইম্পর্টেন্ট, এটা সঠিক উত্তরে যেটা সুইটেবল সেটা হচ্ছে আবহাওয়া মণ্ডলের ক্ষতি হয়, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, অম্ল বর্ষণের জন্য দায়ী, তাহলে অম্ল বৃষ্টি হয় তা তার জন্য দায়ী কোন গ্যাসটি সেটা আমাদের এখানে জিজ্ঞেস করেছে। অপশান এ আছে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড, অপশান বি আছে ক্লোরোফ্লোকার্বন, অপশান সি আছে নাইট্রাস অক্সাইড ও মিথেন, আর অপশান ডি আছে কোনোটি না। তাহলে অম্ল বৃষ্টির জন্য দায়ী কোনটা? না সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড। চলে আসি পরবর্তী প্রশ্ন, ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী, তাহলে আমাদের O2 যে ক্ষয় হচ্ছে মানে O3 যে ওজোন স্তর, সেই ওজোন স্তরের জন্য ক্ষয় হচ্ছে সেই গ্যাসটি কোনটি? ক্লোরোফ্লোকার্বন ও নাইট্রাস অক্সাইড, অপশান বি আছে মিথেন ও কার্বন ডাই অক্সাইড, অপশান সি আছে নাইট্রোজেন অক্সিজেন, আর অপশান ডি আছে কোনোটি না। ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী সেটা হচ্ছে ক্লোরোফ্লোকার্বন বাই নাইট্রাস অক্সাইড, ঠিক আছে? চলে আসছি মানে CFC যেটাকে বলে, বর্তমান দিনে দেখবেন ফ্রিজে লেখা থাকে CFC ফ্রি, কেননা CFC গ্যাসটা কি করে? ওজোন স্তরকে ক্ষয় করে। তা যে ওজোন স্তরটা কি করে? সূর্যের থেকে যে আগত আল্ট্রাভায়োলেট রে আছে যেটা আমাদের শরীরে যদি ডাইরেক্ট পড়ে তাহলে স্কিনে ক্যান্সার হয়ে যাবে, তাহলে সেটাকে প্রোটেক্ট করে। তা ওজোন স্তর যদি ক্ষয় না হয় তার জন্য US থেকে মানে ওখানে রিপেয়ার করে দেওয়া আছে, আর এদেরকে বলা আছে যে আপনারা CFC ব্যবহারটা বন্ধ করুন, ঠিক আছে? তা পৃথিবীর মানুষকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনারা CFC ব্যবহারটা বন্ধ করে রাখেন। যেমন আছে DTT, তা DTT আগে প্রচুর ব্যবহার করা হতো, তা ব্যবহার করার ফলে কি হবে? যে সমস্ত জায়গায় ব্যবহার করা হতো সে সমস্ত জায়গায় প্রায় 10 বছর ধরে কোনো ফসল জন্মাচ্ছে না, ঠিক আছে? মানে জায়গাটা পুরোটাই মানে বাঞ্জার হয়ে গেছে। তা সেই কারণে DTT স্প্রে এখন আর দেখবেন না যে আপনাদের কোনো জায়গায় DTT স্প্রে করায়, কেন না ওখানে যে নতুন যে উদ্ভিদ জন্মে সেই উদ্ভিদ জন্মানোটা বন্ধ হয়ে যায় আগামী 10 বছরের জন্য, ঠিক আছে? তার জন্য ওই যে অ্যাসিডটা দিয়ে মানে ওই অ্যাসিডটা প্রয়োগ কিন্তু বন্ধ করা আছে, ঠিক আছে? যেরকম বর্তমান দিনে একদম গম চাষগুলো বন্ধ করা আছে। তো চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে জৈব রাসায়নিক অ্যালকালাইড বা অ্যাজাডিরাকটিন কোন ভেষজ থেকে পাওয়া যায়? অপশান এ আছে উচ্ছে, বি নিম, সি হলুদ, আর ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে অ্যাজাডিরাকটিন এটা কিন্তু নিম থেকে পাওয়া যায়, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোটাল শক্তির উৎস বায়ু, সমুদ্রের জোয়ার ভাটা, বায়োগ্যাস না কোনোটি নয়। তাহলে কোটাল, এই যে ভরা কোটাল মরা কোটাল নিশ্চয়ই আপনারা জানেন যে চাঁদের সাথে একটা কানেক্ট থাকে, এটা কিন্তু সঠিক উত্তর হবে, সমুদ্রের জোয়ার ভাটার সাথে এটা কানেক্টেড। চলে আসছি পরবর্তী প্রশ্ন আপনাদের সামনে, কোন বিজ্ঞানী ওজোন স্তরের ক্ষয়কে ওজোন ছিদ্র আখ্যা দিয়েছেন? ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু আপনাদের যেন ভুল না হয়। অপশান এ আছে নিউটন, অপশান বি আছে সত্যনাথ বসু, অপশান সি আছে এদের কেউ না। তাই এখানে নিশ্চয়ই আপনারা ইয়ার অমিটিং মেথড ব্যবহার করতে পারেন, তার কারণ হচ্ছে কি নিউটন এটা বলতে পারে না আর সত্যনাথ বসু এটার সাথে যায় না, ঠিক আছে? তাহলে কোন উত্তরটা বাদ গেলে আর এদের কেউ না এখানে হতে পারে না। তাহলে ইয়ার অমিটিং মেথডের মাধ্যমে আমরা কি নাম ইয়ার অমিটিং এর মাধ্যমে আমরা কি তিনটে উত্তর যে কোয়েশ্চেনের সাথে যায় না সেটা আমরা বাদ দিয়ে দিয়েছি, তার ফলে কিন্তু আমরা সঠিক উত্তরটা পেয়ে গেছি। তাই সঠিক উত্তর কি? ফার্স্ট সেট। তা আপনারা যে কোশ্চেনের অনুমানিক জানছেন না বা অনুমানিক আইডিয়া করতে পারছেন না যে কোনটা হবে, তা সেটার ক্ষেত্রে আপনারা ইরার অমিটিং মেথডটা ব্যবহার করতে পারেন। যে মেথডটা ব্যবহার করার ফলে আপনাদের যে কোশ্চেনগুলো অপশানের যে
মানে আপনাদের যে অপশনগুলো আছে কোশ্চেনটা, সেই অপশনে যেগুলো ওই কোশ্চেনের সাথে যাচ্ছে না সেগুলো আপনারা বাদ দিলেই, যদি একটা অপশনও বাদ দিতে পারেন তাহলে অন্যান্য হওয়ার প্রবণতা কিন্তু 33.33 হয়ে যায়। যদি দুটো বাদ দেন তাহলে 50, তিনটে বাদ দিলে 75। তা সুতরাং এইভাবেই কিন্তু আপনারা অ্যান্সার করতে পারেন ইরর অমিটিং মেথডের মাধ্যমে, যেখানে দাঁড়িয়ে কি আছে আপনাদের কিন্তু নেগেটিভ মার্ক থাকবে না। তা আপনাদের টেট পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক থাকবে না, প্রত্যেকটা এক নম্বরের প্রশ্নের জন্য এক মিনিট, আর তার জন্য আপনাদের কোনো নেগেটিভ মার্ক থাকবে না, সেই কারণে আপনারা কিন্তু ইরর অমিটিং মেথডটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। ভূতাপীয় শক্তি প্রধানত কি কাজে লাগে? অপশন এ আছে বিদ্যুৎ উৎপাদন করতে, অপশন বি আছে রান্নার কাজে, অপশন সি সেচের কাজে, না অপশন ডি হচ্ছে কোনো তিন নয়। তাহলে ভূতাপীয় শক্তি মানে ভূতাপের যে শক্তি সেটা কোন কাজে লাগে, আর এটা সঠিক উত্তর হবে বিদ্যুৎ উৎপাদন করতে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। সাধারণ মানুষের ক্ষেত্রে কি পরিমাণ বিকিরণ সংস্পর্শ নিরাপদ, মানে কি পরিমাণ বিকিরণ সংস্পর্শ নিরাপদ, মানে কত পর্যন্ত এটাকে আর দেওয়া যেতে পারে? যে সম্পূর্ণ জীবনকালে 200 রেম, শিশু ও কিশোরদের ক্ষেত্রে রেম, আর দুটি তত্ত্বই সঠিক আর কোনো তত্ত্বই সঠিক নয়। তা বন্ধুরা এইখানে দেখুন একটা জিনিস আমরা এখানে বলছি যে কি আছে, সম্পূর্ণ জীবনকালে 200 রেম এই কথাটাও সত্যি, আর শিশু ও কিশোরদের ক্ষেত্রে রেম কত রেম এখানে কিন্তু উল্লেখ করা নেই। ঠিক আছে, তা সুতরাং এখানে যদি শিশু ও কিশোরদের ক্ষেত্রে কিছু উল্লেখ করা থাকতো তাহলে আমরা বলতে পারতাম, কিন্তু কিছু উল্লেখ করা নেই, তাহলে এখানে কিন্তু সঠিক উত্তরটা কোনটা হবে না? আমরা উপরে দুটো সঠিক বলতে পারতাম যদি শিশু ও কিশোরদের ক্ষেত্রে হয়তো প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, কত রেম যদি সেদিন উল্লেখ করা থাকতো। ঠিক আছে, তা আমরা এখানে কিন্তু সঠিক উত্তর করবো সম্পূর্ণ জীবনকালে 200 রেম। যদি শিশু ও কিশোরদের ক্ষেত্রে রেম কত উল্লেখ করা থাকতো তাহলে আমরা কিন্তু উপরে দুটোই অ্যান্সার হতো যে কত রেম যদি উল্লেখ করা থাকতো। আশা করি বুঝতে পেরেছেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। উড়ন্ত ছাই বলতে কি বোঝায়, মানে ফ্লাইং অ্যাশ। তার ফ্লাইং অ্যাশ বলতে কি বোঝায়? কয়লা পোড়ার পরে প্রাপ্ত ছাই, পারমাণবিক চুল্লির ছাই, বর্জ্য পদার্থ বসীভূত ছাই, না কোনোটি নয়। তাহলে নিশ্চয়ই আপনারা জানবেন যে এই প্রশ্নের সঠিক উত্তরটা কোনটা হবে, ফ্লাই অ্যাশ, যে কয়লা পুড়িয়ে যে ছাই পাওয়া যায় শহরাঞ্চলে, এটা দেখা যায় যেখানে তাপ উৎপন্ন হয়, তাপ বিদ্যুৎ যেখানে থাকে। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন। এদের মধ্যে কোনটি অচিরচরিত শক্তির উৎস, মানে অচিরচরিত শক্তি বলতে যে সেই শক্তি যেই শক্তি কোনোদিন শেষ হবে না, সৌরশক্তি, জোয়ারভাটা শক্তি, জৈব শক্তি, না সবকটি? তা নিশ্চয়ই এই সবকটি এখানে সঠিক উত্তর হবে, এগুলো সবকটাই অচিরাচরিত শক্তি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে উদ্ভিদ কি পরিমাণ সৌরশক্তি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কাজে লাগায়। তাহলে কত পরিমাণ সালোক সংশ্লেষ শক্তি লাগে উদ্ভিদের, তা সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। অপশন আছে 0.1, 0.2, 0.4 আর 0.6। তাহলে এটার এক্সাক্টলি যদি বলি তাহলে 0.3 to 0.6। ঠিক আছে, তাহলে 0.3 to 0.6 যখন কাছাকাছি, এখানে কিন্তু ঘ, অপশান ঘটা কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি তাপবিদ্যুৎ কেন্দ্র, মানে যেখান থেকে তাপবিদ্যুৎ উৎপন্ন হয় সেটা কোনটা? মাইথন, হীরাকুদ, সাঁওতালডিহি, না কোনোটি নয়। তাই এখানে সঠিক উত্তর হবে কিন্তু সাঁওতালডিহি। চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন। নিচের কোনটি জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা জলবিদ্যুৎ, উপরটা ছিল তাপবিদ্যুৎ, এটা হচ্ছে জলবিদ্যুৎ। অপশান এ আছে মেসেঞ্জার, অপশান বি আছে ব্যান্ডেল, অপশান সি আছে ফরাক্কার, অপশান ডি আছে কোনোটি নয়। তা এখানে কোনটা না, জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেটা হচ্ছে মেসেঞ্জার। তো বন্ধুরা আমরা 20টা সেরকম প্রশ্ন আলোচনা করে ফেললাম যেগুলো কিন্তু আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলুন আমরা একবার চট করে একবার দেখে নেব যে এই 20টা কোশ্চেনের মধ্যে আপনাদের যারা রিভাইজ হলো তাদের তো হলো, এবং 20টা কোশ্চেনের মধ্যে কি কি আমরা শিখলাম। ঠিক আছে, আরেকবার রিভাইজ করছি কেন, যাতে আমাদের মাথায় এই কোশ্চেনগুলো ঢুকে যায়। ঠিক আছে, যাতে পরীক্ষার সময় এই সমস্ত কোশ্চেনগুলো দেখলে যাতে ভুল অ্যান্সার না হয়। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা এক এক করে দেখে নেব, আপনারা একটু মনোযোগ দেবেন। প্রথম প্রশ্ন আছে WBSPCB এর পুরো কথাটি কি? এর সঠিক উত্তর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড। নেক্সট, এজেন্ডা 21 কি? এর সঠিক উত্তর হচ্ছে রিও ডি জেনেরিওতে বসুন্ধরা সম্মেলন 1992 নথি। নেক্সট হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশ সংরক্ষণে সাহায্য করে আন্তর্জাতিক সংস্থা কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে UNEP। নেক্সট, শব্দ দূষণ আইন কত সালে চালু হয়? সঠিক উত্তর 1981। নেক্সট, ভূপাল দুর্ঘটনা ঘটে কত সালে? এর সঠিক উত্তর হচ্ছে 1984। নেক্সট, চার্নোবিল দুর্ঘটনা ঘটে কত সালে? এর সঠিক উত্তর হচ্ছে 1986। নেক্সট, গ্লোবাল ওয়ার্মিং কি? এর সঠিক উত্তর হচ্ছে পৃথিবী জুড়ে উষ্ণতা বৃদ্ধি, ধীরে ধীরে যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর সেটা। নেক্সট, ওজোন স্তরের ক্ষয়ের ফলে? সঠিক উত্তর আবহাওয়া মণ্ডলের ক্ষতি হয়। নেক্সট, অম্ল বর্ষণের জন্য দায়ী? এর সঠিক উত্তর হচ্ছে সালফুরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড। নেক্সট, ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী? এর সঠিক উত্তর হচ্ছে ক্লোরোফ্লোর কার্বন ও নাইট্রাস অক্সাইড। নেক্সট, জৈব রাসায়নিক অ্যালকয়েড বা অ্যাজাডিরাকটিন কোন ভেষজ থেকে পাওয়া যায়? সঠিক উত্তর নিম। নেক্সট, কোটাল শক্তির উৎস কি? সঠিক উত্তর সমুদ্রের জোয়ারভাটা।
নেক্সট, কোন বিজ্ঞানী ওজোন স্তরের ক্ষয়কে ওজোন ছিদ্র আখ্যা দিয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে ফারসেন। নেক্সট, ভূতাপীয় শক্তির প্রধানত কি কাজে লাগে? এর সঠিক উত্তর হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করতে। নেক্সট, সাধারণ মানুষের ক্ষেত্রে কি পরিমাণ বিকিরণ সংস্পর্শ নিরাপদ? এর সঠিক উত্তর হচ্ছে সম্পূর্ণ জীবনকালে 200 রেম। নেক্সট, উড়ন্ত ছাই বলতে কি বোঝায়? এর সঠিক উত্তর হচ্ছে কয়লা পোড়ার পর প্রাপ্ত ছাই। নেক্সট, এদের মধ্যে কোনটি অচিরাচরিত শক্তির উৎস? সঠিক উত্তর ওপরের সবকটি। নেক্সট, উদ্ভিদ কি পরিমাণ সৌরশক্তি সালোকসংশ্লেষ প্রক্রিয়া কাজে লাগায়? সঠিক উত্তর 0.6%। নেক্সট, নিচের কোনটি তাপবিদ্যুৎ কেন্দ্র? সঠিক উত্তর সাঁওতালডিহি। আর নেক্সট, নিচের কোনটি জলবিদ্যুৎ কেন্দ্র? এর সঠিক উত্তর হচ্ছে মেসেঞ্জার। এই দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট, এই দুটো কোশ্চেনে কিন্তু আপনারা ইম্পর্টেন্ট মধ্যে রাখবেন, ঠিক আছে। এইবার আমরা চলে আসছি ভিডিওটির আকর্ষণীয় বিষয়টিতে। তা ভিডিওটির আকর্ষণীয় বিষয়টিতে হচ্ছে আপনাদের একটা হোমটাক্সের প্রশ্ন দেওয়া হবে, আর হোমটাক্সের প্রশ্নে আপনারা সঠিক উত্তর দিলে আপনারা প্রাইজ পাবেন, ঠিক আছে। তা আপনাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাদের এই প্রাইজগুলো আমরা ডিস্ট্রিবিউট করে থাকি, যাতে আপনারা একটু মোটিভেট হন। তা আপনারা যদি একটু কোঅপারেট করেন তাহলে বিষয়টা খুব ভালোভাবেই চলতে থাকে। তা চলুন আজকে আমি আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলে দিচ্ছি। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা হলো, চিপকো শব্দের আক্ষরিক অর্থ কি? অপশান এ সুলভ, অপশান বি বিচ্ছিন্ন, অপশান সি জড়িয়ে থাকা, অপশান ডি হচ্ছে কোনোটিই নয়। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, চিপকো শব্দের আক্ষরিক অর্থ কি? অপশান এ সুলভ, অপশান বি বিচ্ছিন্ন, অপশান সি জড়িয়ে ধরা, অপশান ডি হচ্ছে কোনোটিই নয়। আপনাদের এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা দিয়ে দেওয়া হবে, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। তো বন্ধুরা, দেরি না করে এক্ষুনি আপনারা এই কোশ্চেনের যে সঠিক উত্তরটা আপনাদের মনে হচ্ছে সেটা এক্ষুনি পোস্ট করুন, এবং অত্যন্ত আকর্ষণীয় প্রাইজগুলো গ্রহণ করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।